আল্লাহ তাআলা বলেছেন, আর আপনার প্রতি নাজিল করেছে কুরআন যাতে আপনি মানুষকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে। সূরা নাহল এর আয়াত 44-এ এই কথাটি আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিও শুরুতেই একটা কথা বলে রাখতে চাই, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ফেনীতে যে বন্যা হয়েছে সেই বন্যাতদের জন্য আপনারা যে যেখান থেকে নিজের অবস্থান থেকে সবাইকে সাহায্য করবেন, এবং যত সুন্দর সুন্দর ফাউন্ডেশনগুলো আছে এদের মাধ্যমে আপনাদের অর্থ হোক, আপনাদের খাদ্য হোক, আপনাদের কাপড় চোপড় হোক পাঠিয়ে দিবেন। সাহায্য করে আবার কেউ কখনো ক্যামেরা ধরবে না তাদের সামনে, তারা কিন্তু কেউ অভাবই না, তারা হচ্ছে পরিস্থিতির শিকার। ফেনী অঞ্চলের মানুষগুলো কিন্তু কখনোই গরিব নয়, তারা হচ্ছে পরিস্থিতির শিকার। সেই এলাকাটা নিচু, এই কারণে ওখানে পানি প্রচুর পরিমাণে জমে গেছে এবং পানির এত বেশি প্রবাহ যে অনেকে চাল পর্যন্ত ডুবে গেছে, তাই তারা অনেক বেশি অসহায় হয়ে পড়েছে। এই অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেকেই আছেন, আবার একজন রিলিফ দিতে যাচ্ছেন আর তার সঙ্গে 10 জন ক্যামেরা নিয়ে যাচ্ছেন ভিডিও করার জন্য, যার কারণে অনেকে তারা দান নিতেও চাচ্ছেন না। দয়া করে ত্রাণ নিয়ে গিয়ে আপনারা অন্ততপক্ষে তাদেরকে ভিডিও করবেন না। তাদের অনেকেই আছে বিদেশে, তাদের সন্তান আছে, তাদের অবস্থা ভালো, কিন্তু তারা পরিস্থিতির শিকার হয়ে এই রিলিফগুলো নিচ্ছে, এই ত্রাণগুলো নিচ্ছে, তাই তারা কখনো চাচ্ছে না তারা ক্যামেরার সামনে আসুক। এমন একটা ফ্যামিলি দেখলাম যে 7 দিন পর্যন্ত না খেয়ে আসে, অথচ কোনো রিলিফ নেয়নি। কেন নেয়নি জিজ্ঞেস করে বলেছে যে একজন রিলিফ দিলে 10 জন তারা মোবাইল ধরে ভিডিও করে। তারা বলেছে আমার ছেলে বিদেশে আছে, যদি দেখে তাহলে সে কষ্ট পাবে, তাই আমরা রিলিফও নেইনি, 7 দিন থেকে দরকার পড়লে না খেয়ে থাকবো, কিন্তু এভাবে ভিডিও সামনে আমরা আসবো না। তাই দয়া করে আপনারা কাউকে ভিডিও করবেন না, যারা দান করবেন দান আল্লাহর রাস্তায় করবেন, কখনোই কাউকে দেখানোর জন্য না। আপনারা এলাকাটা দেখাতে পারেন, যেখানে পানি বেশি বেশি আছে সেখানে মানুষকে জানাতে পারেন, কিন্তু মানুষকে ভিডিও করে দেখাতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয়। ওই এলাকাগুলোতে মানুষ অনেক অসহায় হয়ে পড়েছে, তারা অভাবী নয় কিন্তু তারপরেও এখন পরিস্থিতির শিকার হয়ে তারা অভাবী হয়ে পড়েছে। ফেনী, বাদ, নোয়াখালী, কুমিল্লা এই জেলাগুলো অনেক বেশি প্লাবিত হয়েছে এবং অনেক মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে, যারা ঘর থেকে বেরো হতে পারছে না, খাবার দাবার আনতে পারছে না। আবার অনেক ব্যবসায়ী আছে যারা এই সুযোগে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ, যে গ্যাসের মূল্য হচ্ছে 1500 টাকা, সে গ্যাস তারা নিচ্ছে 3000 টাকা। এরকম পরিবেশে, এই পরিস্থিতিটাতে এই গ্যাসের দাম এত বেশি নেওয়া, মোমবাতির দাম এত বেশি নেওয়া একদম বেশি অমানবিক হয়ে যায়। এই পরিস্থিতিতে মানুষকে প্রয়োজনে বিনা লাভেই একটা মাল দিয়ে দেওয়া উচিত যাতে তারা খেয়ে পরে বাঁচতে পারে। এই সময় তো আপনার মানবিকতা দেখার উপযুক্ত সময়, এই সময়টাকে আপনার কাজে লাগাতে পারছেন, এটা তো একটা ইবাদত। আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করা, আর যে মানুষকে সাহায্য করে আল্লাহ তাআলা তাকে কিন্তু সাহায্য করে, তাই এই ধরনের অমানবিকতা কখনোই দেখাবেন না, আল্লাহ তাআলা ভীষণ অপছন্দ করেন। একদিকে আমাদের দেশ বর্তমানে দ্বিতীয় স্বাধীনতা নিয়ে ব্যস্ত এবং দেশকে গড়ার কাজে ব্যস্ত, এবং অপরদিকে ভারতের ডম্বুরবাদ খুলে দেওয়ার কারণে আমাদের দেশ এই যে প্লাবিত হয়েছে, এই প্লাবনের কারণে আমাদের যে অঞ্চলগুলো বিভিন্নভাবে প্লাবিত হয়েছে, এই প্লাবনের কারণে আমাদের দেশ কিন্তু একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে। এই মাঝখান দিয়ে যারা অসৎ ব্যবসায়ী তারা খাদ্যের দাম বেশি নিচ্ছে, এটা কিন্তু একদমই উচিত না। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে এই দোয়াই করি। এখানে আমি কিছু আমার হেল্প নিয়ে এসেছিলাম এখানে দেওয়ার জন্য, আমাদের সোনার ছেলেরা এখানে বসে বসে হেল্পগুলো কালেক্ট করছে, তারা পাঠিয়ে দিবে হয়তো বা আস্থুন্না ফাউন্ডেশনের মাধ্যমে, তাই আমি আমার যতটুকু প্রয়োজন আমি দিয়ে দিলাম, আমি যতটুকু ক্ষমতা হয়েছে দিয়েছি। আপনারা সবাই এরকম করে যতটুকু হবে ততটুকুই দেবেন, আপনাদের সব কিছু দিতে হবে বিষয়টা এমন নয়, আপনারা যতটুকু পারবেন দেবেন। এবং এরপরে আমরা একটু কুষারের রস খেতে চলে আসছি, আমার ছোটো বোন সহ এবং আমার বাবা সহ। এখানে আর একটা ফাউন্ডেশনের কথা না বললেই নয়, আসন্ন ফাউন্ডেশন আমাদের বাংলাদেশের গর্ব। চোখ বন্ধ করে আসন্ন ফাউন্ডেশনকে আপনারা ডোনেট করতে পারেন, আপনাদের যত কিছু আছে আপনারা যতটুকু পারেন আপনারা আসন্ন ফাউন্ডেশন ডোনেট করেন, ইনশাল্লাহ আপনাদের যে ডোনেট করা অংশটা একদম জায়গা মতো পৌঁছে যাবে এবং সঠিক বন্টন হবে সেখানে। এই আসন্ন ফাউন্ডেশনে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। আসন্ন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যত কিছু দিতে পারি তার চেয়ে বেশি তারা মানুষকে সাহায্য করে, এবং আসন্ন ফাউন্ডেশন অনেক বড় একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, দিন দিন অনেক মানুষের বিশ্বাস অর্জন করেছে। এবং আসন্ন ফাউন্ডেশনের জন্য আমি দোয়া করি তারা যেন আরও এগিয়ে যায়, তাদের জন্য পরিধিটা আরও বাড়ে। আসন্ন ফাউন্ডেশনের বর্তমান কালকেই শুনলাম 100 কোটির উপরে তার ডোনেশন বৃদ্ধি পেয়েছে এবং 100 কোটি এক্সিট করেছে। এই টাকাগুলো সবগুলো তারা বন্যাতদের জন্য খরচ করবে, যারা বন্যা পরবর্তীতে বাড়িঘর ভেঙে গেছে তাদের নগদ অর্থের প্রয়োজন, তাদের সকলকেই সাহায্য করবে। তাই আসন্ন ফাউন্ডেশন আপনি চোখ বন্ধ করে সাহায্য করতে পারেন ইনশাআল্লাহ।
আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানার সুযোগ করে দিবেন, এবং আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো রাখি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।